রহিম, হাতিয়া ডিজিটাল স্কুল কর্তৃক আয়োজিত লাইভ ক্লাসে হাতিয়া ডিজিটাল স্কুলের সকল শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে নবম ও দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুল করিম, সিনিয়র শিক্ষক, নোয়াখালী উচ্চ বিদ্যালয়, নোয়াখালী সদর, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমার বিশ্বাস তোমরা হাতিয়া ডিজিটাল স্কুলের রুটিন অনুযায়ী এই মুহূর্তে তোমাদের নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে প্রস্তুত আছো এবং সাথে খাতা কলম নিয়ে অপেক্ষা করতেছ। এই কারণে আমরাও যথাসময়ে উপস্থিত হয়েছি। ধন্যবাদ জানাচ্ছি সে সকল সম্মানিত অ্যাডমিনবৃন্দকে, যারা দীর্ঘদিন ধরে নিজের শ্রম, মেধা, বুদ্ধি, এমনকি অর্থ ব্যয় করে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে চেষ্টা করছেন। বিশেষ করে হাতিয়া ডিজিটাল স্কুলের সম্মানিত অ্যাডমিনবৃন্দকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ক্লাসে যাচ্ছি। আমি আজকে তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের একেবারে সহজ এবং গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আসছি, যে অধ্যায়টা আসলে আমাদের সকলের জীবনে সম্পৃক্ত। আমরা দীর্ঘদিন যাবৎ বিদ্যালয় থেকে দূরে সরে বাড়িতে আছি, পরিবারের সাথে আছি। সো আমি আছি তোমাদের পারিবারিক বাজেট, পারিবারিক অবস্থা, পারিবারিক হিসাব ব্যবস্থা নিয়ে একটা অধ্যায় সিলেকশন করেছি। সেটা তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের 12তম অধ্যায়, পারিবারিক হিসাব ব্যবস্থা, যেটাকে আমরা সঙ্গে বলি পারিবারিক বাজেট। সবাই একটু লিখে নিই। পারিবারিক হিসাব ব্যবস্থা, আমরা যেহেতু পরিবারে আছি, আমাদের পরিবারে কিছু হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা আছে। এক্ষেত্রে আমাদেরকে প্রতিটি পরিবারকে একটা নির্দিষ্ট আয় অনুসারে ব্যয় করতে হয়। ইংরেজিতে একটি কথা আছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আয় বুঝে ব্যয় করো। সেজন্য আমাদের আয় ব্যয়ের একটা পরিকল্পনা থাকতে হয়। পরিকল্পনা ছাড়া আমাদের সেটা সম্ভব হয় না। এখন এজন্য আগে আমাদের একটা বাজেট করতে হয়। বাজেট কাকে বলে? বাজেট পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। বাজেট কাকে বলে? পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। আমি আবার বলছি, বাজেট কাকে বলে? পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। আমাদের সরকার প্রতি বছর জুন মাসে পরবর্তী এক বছরের জন্য একটা বাজেট পেশ করে সংসদের মাধ্যমে। ঠিক আমাদের পরিবারও, যদি আমরা সুখী সমৃদ্ধ পরিবার, স্বাভাবিকভাবে আমরা চলাফেরা করতে চাই, আমাদের একটা বাজেট করতে হয়। একটা সংখ্যা আসে যে বাজেট কী? বাজেট হলো পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ হলো বাজেট। এরপর একটা প্রশ্ন এখান থেকে নির্বৃত্তিক আসে, পারিবারিক হিসেব ব্যবস্থা বৈশিষ্ট্য কয়টি? আমরা এখানে সেটা দেখব একটু। পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য, এক, অমুনাফাভোগী সংগঠন, দুই, স্বতন্ত্র একক নির্ধারণ, তিন, নগদ লেনদেন, নগদ লেনদেন, এরপরে চার, দায়বদ্ধতা,
নির্ধারিত খাত, নির্ধারিত খাত। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পারিবারিক হিসাবে কথা বৈশিষ্ট্য পাঁচটি, আমাদের এমসিকিউতে আছে পারিবারিক হিসাবে কথা বৈশিষ্ট্য কয়টি। তাহলে পারিবারিক হিসাবে কথা বৈশিষ্ট্য হলো আমাদের কয়টা? পাঁচটি। এখন একটু আমরা দেখব আসলে ব্যাপারগুলো বৈশিষ্ট্যগুলো কী কী। অমুনাভোগী সংগঠন, আসলে প্রতিটি পরিবারে একটা অমুনাভোগী সংগঠন। পরিবারের উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন করা নয়। স্বতন্ত্র একক নির্ধারণ, প্রতিটি পরিবারকে একটা স্বতন্ত্র একক হিসেবে বিবেচনা করা হয়। তিন, নগদ লেনদেন, পরিবারের অধিকাংশ লেনদেন কিন্তু নগদেই হয়ে থাকে। চার, দায়বদ্ধতা, পারিবারিক আয় ব্যয়ের হিসাব নিকাশ কারো কাছে ফেস করতে হয় না, সেক্ষেত্রে কারো কাছে কোনো দায়বদ্ধতা নেই। নির্ধারিত খাত, আমরা জানি আমাদের পরিবারের যে ব্যয়গুলো হয়ে থাকে অধিকাংশ ব্যয় এটা নির্ধারিত খাতে হয়ে থাকে, সেজন্য বলা হয়েছে এটা নির্ধারিত খাত। তাহলে আমরা বুঝতে পেলাম আমাদের পারিবারিক হিসাব কথা বৈশিষ্ট্য কয়টা? পাঁচটা। কী কী সেগুলো? অমুনাফাভোগী সংগঠন, স্বতন্ত্র নির্ধারণ, নগদ লেনদেন, দায়বদ্ধতা, নির্ধারিত খাত। আচ্ছা, এই যে আমরা পারিবারিক যে ব্যয় করব, সেজন্য আমার কিন্তু নির্ধারিত খাত আছে, এবং সেই খাতের জন্য ব্যয়ের একটা হার অলরেডি দেওয়া আছে। সেই খাত এবং হারগুলো আমরা এখন দেখব। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, যানবাহন, এই পাঁচটা খাত এবং ব্যয়ের হার আমাদেরকে দেওয়া আছে। এখন আমরা দেখব খাদ্য খাতে কত কত। খাদ্য হলো 20-25%, 20% থেকে 25%, বস্ত্র 5% থেকে 10%। তাহলে আমরা কী পেলাম? খাদ্য খাতে 20-25%, বস্ত্র খাতে 5-10%, বাসস্থান 30-40%, শিক্ষা 10-15%, 10-15%, যানবাহন 15-20%। এই তাহলে আমরা কী পেলাম? খাদ্য খাতে আমাদের 20% থেকে 25%, খাদ্য খাতে 20% থেকে 25%, বস্ত্র খাতে 5% থেকে 10%, আর বাসনা খাতে 23% থেকে 40%, শিক্ষা খাতে 10% থেকে 15%, যানবাহন 15-20%। আমরা ব্যয়ের হার নির্ধারণের ক্ষেত্রে এই শতকরা হারগুলো আমাদেরকে কিন্তু তখন বিবেচনা করতে হয়, সেজন্য আমরা একটু খাতা লিখে দিতে পারি যে আমাদের কোন খাতে ব্যয়ের হার কত। আমি আবার বলছি, খাদ্য খাতে 20% থেকে 25%, বস্ত্র খাতে 5% থেকে 10%, বাসস্থান 30-40%, শিক্ষা খাতে 10-15%, যানবাহন 15-20%। আমরা এই ব্যয় হারগুলো একটু আমরা দেখব, ঠিক আছে? মোবাইলটা একটু সরে দেন। আচ্ছা, এরপরে আমরা এখন গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আগে আমাদেরকে জেনে রাখতে হবে যে আমার পারিবারিক বাজেটের ক্ষেত্রে আমরা করণীয় কী কী হতে পারি, আমরা কী কী করি, সেটা একটু দেখি আমরা এখন। এক, পারিবারিক তহবিল, পারিবারিক তহবিল। দুই, আয় ব্যয় বিবরণী। তিন, প্রাপ্তি প্রদান হিসাব। চার,
আর্থিক অবস্থার বিবরণ। তোমাদের এখন প্রশ্ন থাকতে পারে হিসাব বিজ্ঞানে ক খ গ তিনটা থাকে করণীয়, কিন্তু আমি তোমাদের এখানে চারটা দিয়েছি। কি কি? পারিবারিক তহবিল, আয় বিবরণী, প্রাপ্তিবদ্ধ হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী। মনে রাখবে এই চারটার যে কোনো তিনটাই কিন্তু পরীক্ষাতে আসে এবং আসবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে পারিবারিক তহবিল প্রায় অঙ্কে আসে, আত্মীয়তা বিবরণী আসে, আর এই যে আয় বিবরণী ও প্রাপ্তিগতার হিসাব ওই দুইটা থেকে যে কোনো একটা আসে। যদি প্রাপ্তিগতার হিসাব থাকে তখন প্রাপ্তিবদান, আর প্রাপ্তিগত হিসাব না থাকলে তখন আয় ব্যয় বিবরণী। এই দুইটা থেকে যে কোনো একটা আমাদেরকে কী করতে হবে? টাস্ক করতে হবে। আমি আবার বলছি, আমার এখানে যে চারটা করণীয় আমি লিখলাম, পারিবারিক তহবিল, আয় ব্যয় বিবরণী, প্রাপ্তিবদান হিসাব, আত্মীয়তার বিবরণী, এই চারটা থেকে আমাকে যে কোনো তিনটা পরীক্ষাটা আসে এবং আসবে, আর বাকি একটা লাগছে না। এখন পারিবারিক তহবিলটা আমরা কীভাবে বের করবো সেটা একটু আমরা দেখব। আচ্ছা, পারিবারিক তহবিল, পারিবারিক তহবিল হলো প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়, প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। অর্থাৎ বছরের প্রথমে কিছু সম্পত্তি এবং দায় দেওয়া থাকে। বছরের প্রথমে যে সম্পত্তিগুলো থাকে সেটা হলো প্রারম্ভিক সম্পত্তি, আর বছরের প্রথমে যে দায়গুলো দেওয়া থাকে সেটা হলো প্রারম্ভিক দায়। তো আমি যদি প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায়টা বাদ দিয়ে দিই তখন কী হবে আমার? তখন আমার পারিবারিক জমিটা বেরিয়ে যাবে। লিখে নেওয়া সময় তাহলে আমরা কী করছি? প্রাথমিক সূত্র পেলাম কি? প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। বছরের প্রথম সম্পত্তি থেকে দায় বাদ দিলে আমরা পেয়ে যাবো আমাদের পারিবারিক তহবিল। অনেক সময় আমরা এভাবে ঘরখরি করতে পারি, আমরা ঘরখরি করতে পারি দায়সমূহ, টাকা, সম্পত্তি সমূহ, টাকা। আমরা এভাবে লিখে করতে পারি, প্রথমে এই ভাষায় সম্পত্তিগুলো লিখে ফেলবো, এরপরে সম্পত্তি যোগফল থেকে দায় যোগফলটা তখন বাদ দেব, তখন আমরা পারিবারিক তহবিল পেয়ে যাব। আচ্ছা, এরপরে আস আয় ব্যয় বিবরণী। আয় ব্যয় বিবরণী, এখন আয় ব্যয় বিবরণীতে আমরা কী করবো? প্রথমে ঘর করে নিই, বিবরণ, টাকা,
ইচ্ছে করলে তোমরা তিনটা করে করতে পারো, তবে তিনটা না করে দুইটা দিয়ে আমরা কাজটা করতে পারি। যদি আমার সমনে কিছু থেকে থাকে তখন সেটা আমি ইনার কলামে লিখে ফেলব, বিবরণ টাকা টাকা। এই হলো আমার আয় ব্যয় বিবরণের চার্ট। দেখো প্রথম আমার আয় সমূহ, আয়সমূহ বিয়োগ ব্যয়সমূহ। তাহলে আমি প্রথমে আয়সমূহ লিখব, এরপর সেখান থেকে ব্যয়সমূহ কী করব, বিয়োগ করব। তো বিয়োগ করবো যে আমি আয় থেকে ব্যয়সমূহ আমি আয়গুলো কোথায় পাবো একটু বলি এবং শুনে থাকি ভালোভাবে। আয়সমূহ আমার প্রশ্নে একটা প্রাপ্তিপ্রধান হিসাবে দেওয়া থাকবে, প্রশ্নে একটা প্রাপ্তিপ্রধান হিসাবে দেওয়া থাকবে। সেই প্রাপ্তিপ্রধান হিসেবে প্রাপ্তির দিকে যতগুলো লেনদেন থাকবে, ঘটনা থাকবে, সেক্ষেত্রে একটা বাদে বাকিগুলো সব আয় হবে। শুধুমাত্র নগদ উদ্বৃত্ত অথবা হাতে নগদ বাদ যাবে, নগদ উদ্বৃত্ত অথবা হাতে নগদটা বাদ যাবে, আর বাকি যা থাকবে সবগুলো আয় হবে। আমি আবার বলছি, আমার প্রাপ্তিপ্রধান হিসেবে প্রাপ্তির কলামে হাতে নগদ বা নগদ উদ্বৃত্ত ছাড়া যতগুলো তথ্য থাকবে সবগুলো হবে আয়, সবগুলো হবে কি আয়। আর ব্যয় কোথায় পাবো আমরা, প্রাপ্তিপ্রধান হিসাবে প্রদানের কলামে, প্রাপ্তিপ্রধান হিসাবে প্রদানের কলামে অনেকগুলো তথ্য থাকবে, ব্যয় থাকবে। সেই ব্যয়গুলো কিন্তু দুই প্রকার, সেখানে একটা হলো মূল্যজাতীয় ব্যয় আর একটা হলো মুনাফাজাতীয় ব্যয়, একটা মূল্যজাতীয় ব্যয় আর একটি মুনাফাজাতীয় ব্যয়। তো মুনাফাজাতীয় যত ব্যয় আছে সেগুলো ব্যয় হিসাবে এখাতে আসবে, যেগুলো মূল্যজাতীয় সেগুলো কিন্তু আসবে না। আমি আবার বলছি কথাটা, প্রাপ্তিপ্রধান হিসেবে দুইটা কলাম থাকে, একটা প্রাপ্তি একটা হলো প্রদান। আমি আয় পাবো প্রাপ্তির দিকে, তবে হাতে নগদ বা নগদ উদ্বৃত্ত বাদে, আর আমি ব্যয় পাবো প্রদানের দিকে। প্রদানের ক্ষেত্রে যতগুলো তথ্যপত্র আছে, যতগুলো ব্যয় আছে, সেই ব্যয়গুলো দুই ধরনের, একটা মূল্যজাতীয় আর একটা মুনাফাজাতীয়, একটা মূল্যজাতীয় আর একটা মুনাফাজাতীয়। তো সেক্ষেত্রে যে মুনাফাজাতীয় ব্যয় যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে আসবে, যেগুলো মুনাফাজাতীয় ব্যয় সেগুলো ব্যয়ের দিকে আসবে, আর যেগুলো মূল্যজাতীয় সেগুলো কিন্তু আসবে না। এই হলো আমার আয় ব্যয় বিবরণীর কলাম। এখন আসো প্রাপ্তিপ্রধান হিসাবে আমরা কীভাবে করবো একটু সেটা দেখি। সেটা আমরা এখন একটু দেখব, প্রাপ্তিপ্রধান হিসাব। প্রাপ্তিসমূহ টাকা, প্রদানসমূহ টাকা। তাহলে প্রাপ্তিপ্রধান হিসাবে কীভাবে করবো দেখো, প্রথম প্রাপ্তিসমূহ টাকা, প্রদানসমূহ টাকা। আচ্ছা, প্রাপ্তিসমূহ টাকা, প্রদানসমূহ টাকা। যত প্রাপ্তি আছে, যত প্রাপ্তি আছে সবগুলো প্রাপ্তি করে আসবে, মানে নগদ টাকা যদি ব্যবসায়ী আসে সেটা প্রাপ্তি করে আসবে, আর যত ব্যয় আছে, যত আয় আছে সব প্রাপ্তি করে, যত ব্যয় আছে সব প্রদানে করে। আমি আবার বলছি, যত প্রকারের আয় আছে সবগুলো আয় আমার প্রাপ্তির করে আসবে, আর যত প্রকারের ব্যয় আছে সবগুলো ব্যয় আমার প্রদানে করে আসবে, হোক সেটা মূল্যজাতীয় হোক সেটা মুনাফাজাতীয়। আমি আপনাদের বলা হয় যত আয় আছে সবগুলো আয় আসবে আমার প্রাপ্তি করে, আর যত ব্যয় আছে সবগুলো ব্যয় আসবে আমার প্রদানে করে, সেটা মূল্যজাতীয় হোক অথবা মুনাফাজাতীয় হোক। সে নিয়ে আসার পরে একটা কথা মাথায় রাখবে, প্রাপ্তির চেয়ে প্রদান কখনো বেশি হতে পারে না,
প্রাপ্তি সেই প্রদান কখনো বেশি হতে পারে না। সো প্রথমে প্রাপ্তি যোগ করব, প্রাপ্তির যোগফলটা আমি এখানে যোগফল লিখে ফেলার পর প্রাপ্তি থেকে প্রদানগুলো ভাত দিলে আমি একটা রেজাল্ট পাবো, সেই রেজাল্ট হলো আমার উদ্বৃত্ত ব্যালেন্স অথবা হাতে নগদ। ওকে, লাস্ট হলো আমাদের আর্থিক অবস্থা বিবরণী। আমরা আজকে তোমাদেরকে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, ইনশাআল্লাহ আগামী ক্লাসে তখন দেখা হবে, এটা গাণিতিক সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। এরপর আসো আর্থিক অবস্থার বিবরণী। বিবরণ টাকা টাকা সম্পত্তি সমূহ সম্পত্তি সমূহ আটল আমার দায় মালিকানা হবে। এতে লিখলাম সম্পত্তি সমূহ, সম্পত্তিগুলো আমরা দুই জায়গাতে পেতে পারি, একটা হলো বছরের প্রথমেই যে প্রারম্ভিক সম্পত্তি ছিল সেগুলো, একটা হলো প্রাপ্তি প্রত্যাশার থেকে যখন আমরা আয় ব্যয় বিবরণী করতে চেয়েছিলাম সেক্ষেত্রে কিছু ব্যয় আমরা মুনাফাতে ব্যয় হিসেবে বাদ দিয়েছি, কারণ সেগুলো ছিল আমাদের মূলজাতীয় ব্যয়, আসবাবপত্র, যন্ত্রপাতি, টেলিভিশন ইত্যাদি যদি আমরা কোনো কিছু কিনে থাকি, সেই মূলজাতীয় ব্যয় যেগুলো সেগুলো কিন্তু এখানে সম্পত্তি হিসাবে আসবে, সেগুলো সম্পত্তি হিসাবে আসবে। আমি আবার বলছি, সম্পত্তি আমরা দুই জায়গাতে পেতে পারি, একটা হলো আমাদের বছরের প্রথমে ফার্মিকদের সম্পত্তিগুলো সেক্ষেত্রে, আর একটা হলো আমাদের কোথায় মুনাফাতীয় মূলজাতীয় ব্যয় হিসাবে যেগুলো আমরা বাদ রেখেছিলাম সেক্ষেত্রে দায় মালিকানা তহবিল, দায় মালিকানা তহবিল দায়, এই দায়টা আমরা বছরের প্রথমে প্রারম্ভিক যখন সম্পত্তির দায় নির্ধারণ করছি সেখানে পাবো দায়, আর মালিকানা তহবিল পাবো আমরা কীভাবে, পারিবারিক তহবিল যোগ আয়ের উদ্বৃত্ত, পারিবারিক তহবিল যোগ আয়ের উদ্বৃত্ত। যখন ক নাম্বার করেছিলাম সেক্ষেত্রে ছিল আমার পারিবারিক তহবিল, আর যখন খ নাম্বার অথবা আয় ব্যয় বিবরণী করেছিলাম সেক্ষেত্রে আমি পেয়েছিলাম আয়ের উদ্বৃত্ত, তাহলে পারিবারিক তহবিল যোগ আয়ের উদ্বৃত্ত সেটা হলো আমার মালিকানা তহবিল। তোমরা দেখবা উভয়পক্ষ মিলে গেছে। এখন আমরা তোমাদের পাঠ্য বইয়ের এটা অঙ্ক নিয়ে একটু দেখব। তোমরা তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের একেবারে মূল একটা অঙ্ক দেখো, আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখন আসো 211 পৃষ্ঠায়, পাঠ্য বই 211 পৃষ্ঠায় দেখো, 1 জানুয়ারি 2017 ডাক্তার মাহাদির পারিবারিক অবস্থা নিম্নরূপ। এখানে কিন্তু তথ্য ছিল কি, বাড়িঘর 10 লক্ষ টাকা, আসবাবপত্র 90,000 টাকা, বিনিয়োগ 10,000 টাকা, গহনাপত্র 80,000 টাকা, হাতে নগদ 3,000, ব্যাংক ঋণ 6,000 টাকা, ব্যাংক ঋণ 6,000 টাকা। এখন আসো দেখি আমরা এই অঙ্কের আলোকে আমরা একটা পারিবারিক তহবিল বের করব। তাহলে পারিবারিক তহবিল গড়টা আমরা অঙ্কন করে নিই। দায়সমূহ টাকা সম্পত্তিসমূহ টাকা, দায়সমূহ টাকা সম্পত্তিসমূহ টাকা। এখন আসো এই অঙ্কে প্রথমত বাড়িঘর 10 লক্ষ টাকা, এটা সম্পত্তি, বাড়িঘর 10 লক্ষ টাকা,
আসবে আপাতত 90,000। বিনিয়োগ 10,000, গহনা পত্র 80,000, হাতে নগদ 3,000, হাতে নগদ 3,000। আর ব্যাংক ঋণ আমার দায়, ব্যাংক ঋণ 6,000 টাকা। শেষ, এখন আমি একটু যোগ বিয়োগ করবো, দেখো তো কি দাঁড়াচ্ছে। এখানে কিন্তু 10,00,000, তাহলে 10,00,000, 11,83,000, 11,83,000। আমি এখানে দিয়ে দিলাম 11,83,000। এই 11,83,000 থেকে যদি আমি 6,000 টাকা বাদ দিই তাহলে আর কী দাঁড়াই, তাহলে 11,77,000, 11,77,000। এটা হলো আমার পারিবারিক তহবিল, পারিবারিক তহবিল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সমস্যা হয় বুঝতে তোমরা কমেন্ট করবে, হাতিয়া ডিজিটাল স্কুল পেজে আছে, অথবা আমার আব্দুল করিম স্যার ইউটিউব চ্যানেলে তোমরা তখন সাবস্ক্রাইব করবে, তখন সেখানে পাবে। আগামী ক্লাসে আমরা একটা পূর্ণাঙ্গ অঙ্ক নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।